স্টুডেন্ট আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের দু নম্বর যে অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায় অধ্যায়টার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এসএ কিউ প্রশ্নের অ্যান্সার নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পরবর্তীকালে যে আন্তর্জাতিক সম্পর্ক সেটা এই অধ্যায় আলোচনা হবে আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা কি ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ডয়ার সেই জিনিসটা কি সেটা হচ্ছে যে একটা মতাদর্শগত বিরোধ একটা মতাদর্শগত বিরোধ কাদের মধ্যে মতাদর্শগত বিরোধ সোভিয়ত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পুঁজিবাদী পুঁজিবাদী জোট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক জোট সোভিয়েত ইউনিয়ন এই দুই মহাশক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে যে মতাদর্শগত বিরোধ তাকে ঠান্ডা লড়াই বলা হয় আর এই ঠান্ডা লড়াই সময় সম্পূর্ণ বিশ্বটা কি দুটো ভাগে ভাগ হয়ে যায় একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সামাজতান্ত্রিক জোট আরেকদিকে পুঁজিবাদী জোট মানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোট আর এই সময় এই ঠান্ডা লড়াইটা চলেছিল উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতন হয় উনিশশো সালে উনিশশো সালের পরে ঠান্ডা লড়াইটা শেষ হয়েছিল না হলে ঠান্ডা লড়াইটা চলেছিলো উনিশশো সাল পর্যন্ত আর মাঝে কিছু সময় কিন্তু ঠান্ডা লড়াইটা একটু মানে কম তীব্র ছিল আর সেই যে কম তীব্রতা যে একটা শান্তিপূর্ণ একটা অবস্থা ছিল সেটাকে কি বলা হতো দাঁত আর এই সময় কি হয়েছিল যারা সবে স্বাধীন হয়েছিল যে সব রাষ্ট্রগুলো ভারত চীন এই সব রাষ্ট্র তারা কি করেছিল তারা জোট নিরপেক্ষ আন্দোলন করেছিল সমগ্র বিশ্ব দুটো জোটে ভাগ হয়ে গেল বেশিরভাগ মানে রাষ্ট্র দুটো জোটের মধ্যে কোনো একটা জোটে চলে যাচ্ছিল কিন্তু এই সময় যে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ তারা জোট নিরপেক্ষ আন্দোলন করেছিল এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মিশরের নাসের ঠিক আছে এবারে তোমরা এসে কিউগুলো দেখে এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয় অ্যান্সার হবে পটসডাম সম্মেলনকে নেক্সট প্রশ্ন ঠান্ডা যুদ্ধে গৃহীত দুটি পদ্ধতির নাম লেখো একটা হচ্ছে পক্সি অয়ার একটা হচ্ছে কূটনীতি নেক্সট প্রশ্ন টু ম্যান নীতি কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন টু ম্যান নীতি কাকে বলে ভালো করে শুনবে সোভিয়ত রাশিয়ার অগ্রাসন প্রতিরোধে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ মার্কিং কংগ্রেসের রাষ্ট্রপতি হ্যারি টুম্যান মার্কিং কংগ্রেস মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনসভা সেই আইনসভায় মার্কিং কংগ্রেসে রাষ্ট্রপতি হ্যারি টুম্যান ঘোষণা করেছিলেন যেসব জাতি কমিউনিস্ট আক্রমণ বা বিদেশি রাষ্ট্রের আক্রমণের প্রতিরোধে নিয়োজিত তাদের আমেরিকা আর্থিক ও সামরিক সাহায্য করবে এটাই টুম্যান নীতি পরের প্রশ্ন মার্শাল পরিকল্পনা কি যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপকে যুদ্ধবিধ্বস্ত পশ্চিম ইউরোপকে সাহায্য করার জন্য মার্কিন পররাষ্ট্র সচিব উনিশশো সালে যে নীতি ঘোষণা করেন তাকে মানে মার্শাল পরিকল্পনা বলা হয় তারপরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা টেস্ট পেপারে অনেকটা পেজেই পাবে যে ন্যাটোর পুরোনাম নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশন অর্গানাইজেশান পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম একজন হচ্ছে স্তালিন আর একজন হচ্ছে চার্চেল নেক্সট প্রশ্ন সিয়াটোর পুরোনাম সিয়াটোর পুরোনাম সাউথ ইস্ট এশিয়ান থ্রিটি অর্গানাইজেশান পরের প্রশ্ন দেখো সুয়েজ সংকট কবে দেখা দেয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কিউবা সংকট কবে দেখা দেয় উনিশশো খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন দাতাত বলতে কী বোঝো দাঁতাত একটি ফরাসি শব্দ এর অর্থ হলো উত্তেজনাকে কমিয়ে সম্পর্ককে স্বাভাবিক করা পরের প্রশ্ন কোন সোভিয়ত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছেন সোভিয়ত প্রধানমন্ত্রী নিকিতা কুইশচেভ পরের প্রশ্ন দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি। দাঁতাত হলো অধিক সত্যুভাপন্ন দেশগুলির মধ্যে উত্তেজনা হ্রাস করা কিন্তু ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চস্তরে চালু রাখার একটি সচেতন চেষ্টা পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে এনপিটি এনপিটি এর পুরো কথাটি কি। নিউক্লিয়ার নন পলিফেডেশন টিটি তারপরে সল্ট এর পুরো নাম কি স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টি আর্মস লিমিটেশান টি পেরেস তৈকা কি দেখো পেরেস্তৈকা হলো পুনর্গঠন পরিবর্তন সংস্কার সাধন এবং বাজার অর্থনীতির প্রবর্তনের একটি প্রক্রিয়া যা জনগণ ও রাষ্ট্র উভ মানে উভয়ের ওপর থেকে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণকে হ্রাস করে এক কথায় অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ পরে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্লাস নস্ত কি রুশ রাষ্ট্রপতি মিখাইল বিগত দশকে ব্যক্তিকে চিন্তা অর্থাৎ মত ও সমালোচনা করার জন্য যে অধিকার প্রদান করেন তা গ্লাস নস্ত নামে পরিচিত পরের প্রশ্ন দিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায় দিমেরুকেন্দ্রিক রাজনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর প্রথমে ইউরোপে ও পরে সমগ্র বিশ্বে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে মতাদর্শভিত্তিক সংগ্রাম শুরু হয় তাকে দিমেরু কেন্দ্রিক রাজনীতি বলে পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে দিমেরুকরণ দিমেরুকরণ কাকে বলে দিমেরুকরণ কাকে বলে দিমেরুকরণ বলতে দুই মেরুতে বিভক্ত হয়ে যাওয়াকে বোঝায় যেমন পুঁজিবাদী রাষ্ট্রগুলি এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি দুটি মেরুতে বিভক্ত হয়ে পড়ে এই বিভক্ত হয়ে পড়ার পরিস্থিতিকে দিমেরুকরণ বলে পরের প্রশ্ন বহু মেরুতা বলতে কি বোঝো বহু মেরুতা বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে দুইয়ের বেশি ক্ষমতার কেন্দ্র থাকে যা আন্তর্জাতিক রাজনীতিকে প্রভাবিত ও নিয়ন্ত্রণ করে পরের প্রশ্ন পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তারপরে প্রশ্ন একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পরের প্রশ্ন আছে কোন বছর বান্দুম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত জওহরলাল নেহরুর মস্তিষ্ক প্রসূত ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সামাজতান্ত্রিক দেশ সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব রেসারেসি ও উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই বা যুদ্ধ নামে পরিচিত তারপরে প্রশ্ন মিত্রশক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায় গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রের জোট শক্তিকে মিত্র শক্তি বলে তারপরে প্রশ্ন কোন কোন দেশকে নিয়ে অক্ষ শক্তি গড়ে উঠেছে জার্মানি ইটালি স্পেন জাপানকে নিয়ে অক্ষশক্তি গড়ে উঠেছে ঠান্ডা জুতো কত বছর চলেছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দুটি সামরিক জোটের নাম লেখো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন ওয়ারাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো তারপরে প্রশ্ন কার বক্তৃতায় ফলে ঠান্ডা যুদ্ধের প্রাক প্রস্তুতি সূচনা ঘটে চার্চিল ও ফাল্টন বক্তৃতার ফলে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্শাল পরিকল্পনা কি দেখো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন হারবার বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধবিধ্বস্ত সমগ্র ইউরোপেই ইউরোপেই আর্থিক পুনর্জীবনের যে প্রতিশ্রুতি দেন তা মার্শাল পরিকল্পনা নামে খ্যাত তারপরে প্রশ্ন ন্যাটো গঠনের উদ্দেশ্য কি পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব সৃষ্টিতে বাধা দান করা নেক্সট প্রশ্ন কমেক্যান এর উদ্দেশ্য কী মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনার প্রস্তুত করলে প্রস্তুত করলে তার পাল্টা জবাবে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের সামাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংহতি সাধন করার জন্য কমেকন গঠন করে দেখো এটার পুরো নামও লেখা আছে এখানে কাউন্সিল ফর কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স তারপরে প্রশ্ন কোরিয়ার যুদ্ধ দেখো কোরিয়ার যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে কোরিয়ার যুদ্ধ হয়েছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পঁচিশে জুন সিয়াটো গঠিত হয় কবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন ওয়ারাস চুক্তি ওয়ারাস চুক্তি হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দোই মে ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা কি ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থা হচ্ছে দাঁতাঁত তারপরে নেক্সট প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের পতন হয় কবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সল্ট টু চুক্তি হয়েছে উনিশশো উনআশি খ্রিস্টাব্দের আঠেরোই জুন তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন গ্লাস নস্ত এর অর্থ কী গ্লাস নস্ত কথার অর্থ হল মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস ঘটানো কাদের ঘোষণায় ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে দোসরা জুন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়ত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্ভাচেপের আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত দুটি সামরিক জোটের নাম একটা হচ্ছে ন্যাটো আর একটা হচ্ছে সিয়াটো তারপরে প্রশ্ন একমেরু বিশ্ব বলতে কি বোঝো একমেরু বিশ্ব বলতে আন্তর্জাতিক শক্তি শক্তিসাম্যের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কেবলমাত্র একটি ক্ষমতার কেন্দ্র থাকে নেক্সট প্রশ্ন কোন রাষ্ট্র কোনো রাষ্ট্রের পতনের পর একমেরু এটা কোন রাষ্ট্রের পতনের পর সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক মেরুকেন্দ্রিক বিশ্বের মানে বিশ্ব করে উঠেছিল